আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের সাজেশন এবং তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারে ইউটিউব চ্যানেলে। তো দেখো আমি ইকোনমিক্সের কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যেমন আছে ভারতে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন আছে মৌসুমি বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব, কাঠামোগত বেকারত্ব, ঠিক আছে, বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো পরে আর একটা কোশ্চেন আছে ভারতের দারিদ্র বজায় থাকার কারণগুলি, ঠিক আছে। তো তোমরা তো জানো বেকারত্ব, মুদ্রাস্ফীতি, এই সমস্ত কারণে কিন্তু দারিদ্র হয়, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পক্ষেত্রে রুগ্নতা, এই সমস্ত কারণে কিন্তু বেকারত্বের পরিমাণটা বৃদ্ধি হয়। তো দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টার, যার ফোন নম্বর 8582886896, বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। পরে কোশ্চেন, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। তো দেখো এখানে আটখানা পয়েন্ট আছে, এই আটখানা পয়েন্ট খুব সুন্দর করে পড়বে। তো দেখো পরের কোশ্চেন যেমন আছে লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত এবং মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও, ঠিক আছে, এই কোশ্চেনটাও তোমাকে পড়ে যেতে হবে। তো দেখো দেখো পরে আর একটা অঙ্ক আছে, ঠিক আছে, সমক পার্থক্য। এই যে সমক পার্থক্যের যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব দিয়ে থাকে, ঠিক আছে। তো দেখো পরে আর একটা কোশ্চেন আছে উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো আমি একটা সাজেশান বের করেছি, সেই সাজেশানে যেগুলি থাকবে সেইগুলি তোমরা পড়বে, আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি বর্ণনা করো, ঠিক আছে। তো দেখো তারপরে আর একটা কোশ্চেন আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, ঠিক আছে। তো দেখো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে 2021 সালের ক্ষেত্রে কোন কোনগুলি গুরুত্বপূর্ণ, যেগুলো আমি সাজেশনে দেবো ডিসক্রিপশন বক্সে, সেগুলো তোমরা ভালো করে পড়বে। তো দেখো পরে আর একটা কোশ্চেন আছে ভারতে আয় বৈষম্য বৃদ্ধির কারণ কী কী। তো তোমরা এই কোশ্চেনটাকেও খুব সুন্দর করে পড়বে। আমরা এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে আমি উচ্চ মাধ্যমিকের একটা সাজেশান বের করেছি, সেই সাজেশানের সঙ্গে মিলিয়ে তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা নোটসকে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো তোমরা এই কোশ্চেনগুলো মিলিয়ে দেখবে কোনগুলি আমি ইম্পর্টেন্ট দিয়েছি সেইগুলি পড়বে। তো দেখো পরেরটা যেমন আছে লরেন্সের অনুপাতের সাজে লরেন্স রেখা, ঠিক আছে, এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, এইগুলি খুব সুন্দর করে বাড়িতে বসে লিখবে। পরে কোশ্চেন বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। তো দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। তো এইগুলি খুব সুন্দর করে পড়বে। তো দেখো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি, বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। যেমন আছে আর একটা কোশ্চেন কোনো দেশের জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতিটি আলোচনা করো, ঠিক আছে। তো দেখো শেষ উৎপন্ন দ্রব্য পদ্ধতি, তারপরে আরেকটা পয়েন্ট আছে মূল্য সংযোজন পদ্ধতি, এইগুলি খুব সুন্দর করে পড়বে, এইগুলি খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, আমি যে ইকোনমিক্সের যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনের সঙ্গে মিলিয়ে এই নোটসগুলি তোমরা পড়বে, এটা আমার একান্ত অনুরোধ। আমি সাজেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই দেখো চিত্র অঙ্কনটা খুব সুন্দর করে করতে হবে, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা খুব সুন্দর করে সেখান থেকে লিখবে। তো দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের মাধ্যমে দেখাও। তো দেখো এটা যদি সিলেবাসে থাকে তাহলে তোমরা অবশ্যই পড়বে, আর যদি সিলেবাসে যদি বাইরে থাকে তাহলে তোমরা এটা পড়বে না, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা আমি কি বলছি। তো দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্তগুলি আলোচনা করো, এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো আমি সাজেশানে এটা দিয়েছি কি না, এই যে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তো দেখবি এই চ্যাপ্টার পরীক্ষায় আছে কি আছে না। আমি ডিসক্রিপশন বক্সে যে সাজেশানটা দিয়েছি সেই সাজেশানের সঙ্গে মিলিয়ে তোমরা এই নোটসগুলি পড়বে। তো বুঝতে পারছো সাজেশান 35% সিলেবাসকে বাদ দেওয়া হয়েছে, আমাদের এসবি একাডেমিক সেন্টার ইকোনমিক্সের সাজেশান বের করেছে,
যে সমস্ত সাজেশনকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি তার অ্যান্সারগুলো আমি দিয়েছি, তোমরা মিলিয়ে কোশ্চেনগুলো মিলিয়ে অ্যান্সারগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে এবং মুখস্থ করবে। আমি মনে করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো দেখো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো নেক্সট কোশ্চেন কী আছে সেটা তো দেখো, আয়ের বৃত্তস্রোতের ধারণাটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা 2020 সালের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, বাট 2020 সালে পরীক্ষা হয়নি, তার জন্য এটা 2021 সালের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করি।